আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। ও হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিওতে থাকছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি রান্না করলাম আর কি খেলাম, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে দেখি, আজকে আমার সকালটা শুরু হয়েছে। প্রথমে আমি এক গ্লাস লেবু পানি খেয়ে, এর জন্য একটা লেবু চিপে রসটা নিয়েছি। এক চা চামচ মধু ওই ইসবগুলের ভুষি দিয়ে লেবু পানিটা খেয়ে নেব। তারপর একটা ব্ল্যাক কফি খেয়ে নেব। কফি খাওয়ার পর একটা ডিম টেস্ট করে নেব। ডিমটা খেয়ে আমার সকালের নাস্তাটা শেষ করলাম। এখন আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি প্রথমে বাদাম ব্লেন্ড করে নিচ্ছি। বাদামটা পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি পোস্তদানা, এটাও আমি ব্লেন্ড করে নিব। তারপর চলে যাব রান্না করতে। রান্নার জন্য এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস। আগে থেকে আধা ঘন্টা মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। প্রথমে 1/2 কাপ তেল দিয়ে গরম মশলা দিয়ে দিব। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিব। মাংসটা হতে থাক, এদিকে আমি আরেক চুলায় আলু ভাজি করে নেব। মাংসটা হতে তো অনেক সময় লাগে, তাই আলু ভাজি করে আমি ভাজগুনা করলাম। আজকে শুক্রবার, তাই একটু বেশি কিছু রান্না করলাম। আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি রোস্টার রান্না করলাম। সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলে ভিডিও অত অনেক বড় হয়ে যাবে, তাই আমি পোলাওয়ের রেসিপিটা সম্পূর্ণ শেয়ার করলাম। তো আমি এখন চলে আসলাম পোলাও রান্না করতে। চুলায় হাঁড়ি বসিয়ে 1/2 কাপ তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবে একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি ও 3/4 এলাচ। একটুখানি ঘ্রাণ চড়ালে দিয়ে দেবো 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিব 1/2 চা চামচ শাহি জিরা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাইয়ের চাল, আর দিব 1/2 চা চামচ আদা বাটা। চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব চাল যা নিয়েছি তার 2 গুণ গরম পানি। পানিটা যখন কমে চালটা এরকম উপরের দিকে উঠে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, 3-4টি আলু বখরা, আর দিব সামান্য জর্দা। আমি আগে থেকে পানি দিয়ে মিশিয়ে রেখেছি, আর দিব 1 টেবিল চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব 15 মিনিট। 15 মিনিট পর পোলাওটা হয়ে গিয়েছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো দর্শক, আমার রান্না প্রায় শেষ। এদিকে রান্না করতে করতে দুপুরে হয়ে গিয়েছে। তো আমি আজকে কী কী রান্না করলাম? পোলাও, আলু ভাজি, ইলিশ মাছ ভুনা, মুরগি রোস্ট, ডিম, কোরমা, শুটকি ভর্তা, সাথে সাথে সালাদ, আর করেছি গরুর মাংস ভুনা। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। আমার সব রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন খাওয়ার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।